আর এই যে কি সমস্যা ভাই? হ্যাঁ, মানে আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারলাম না, সেই তখন থেকে বিল কালেকশন করার জন্য আপনাদের লোককে ডাকছি, বাট কেউ কোনো কথা কানেই দিচ্ছে না। আরে ভাই, এভাবে করে যদি আপনি ব্যবসা করেন তাহলে তো আপনার ব্যবসা রসাতলে চলে যাবে, মানুষ খেয়ে দিয়ে চলে যাবে, একটা টাকাও আপনাকে দিবে না। এভাবে কি আপনার ব্যবসা চলবে? ভাইজান, আপনি মনে হয় আমার হোটেলের বিষয়টা জানেন না। আমার হোটেলে এরকমই চলে, সবাই সবার মতো পেট তৃপ্তি খায়, যাওয়ার সময় নিজের ইচ্ছায় বিল দিয়ে যায়। মানে আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাচ্ছেন। ভাইজান, আমার এই জায়গায় যারা খাইতে আহে আর অনেক খিদা নিয়ে খাইতে আহে, এগরে আমি কি এর মেনু কার্ড দিমে? এগরে দিয়ে আমি খাওন, এগরে খাওন দে আর খায়া নিজের ইচ্ছায় বিল দেওয়া জায়গা, কেউ আমার টাকা মারে না। আরে ভাই, এটা আপনি কোন ধরনের কথা বলছেন? আপনার দোকানে না আছে মেনু কার্ড, না কেউ বিল কালেকশন করছে, তাহলে এইভাবে করে লোকজন যদি খেয়ে দিয়ে চলে যায় তাহলে আপনার ব্যবসা টিকবে কিভাবে? জেনা ভাইজান, আমার ব্যবসায় কোনো লস হয় না। না না, আপনার কথা আমি ঠিক কোনোভাবে বুঝতে পারলাম না। লোকজন আসে খেয়ে দিয়ে চলে যায়। আচ্ছা যাই হোক, আপনি যেভাবে আপনার হোটেল চালান বুঝতে পেরেছি। কত হয়েছে আমার বিল বলেন? আপনার বিল 10 টাকা। আমার এই জায়গায় যারা খাইতে আহে সবাই পেট সত্যি খায়, বিল 10 টাকা, এক টাকাও বেশি নেই না। আরে ভাই, আপনি কি বলতেছেন এসব? মাথা ঠিক আছে নাকি পুরোটাই গেছে আপনার? আরে ভাই, আমি গরুর মাংস ডাল সবজি দিয়ে খাবারটা খেয়েছি, এই সব দিয়ে খাবার খেলে তো মিনিমাম 400-500 টাকা বিল হওয়ার কথা, সেখানে আপনি বলছেন মাত্র 10 টাকা হয়েছে? না না, আমার কাছে সবকিছু কেমন জানি একটু অন্যরকম লাগছে ভাই। এটা রহস্যটা কি বলেন তো? নিশ্চয়ই আমার জানা মতে এর মধ্যে কিছু একটা না কিছু লুকিয়ে আছে, বলুন তো ভাই কি আসলে ঘটনা হয়েছে কি ভাই জান? আমি আপনাদের বলি, আমার এই জায়গায় যারা খাইতে আহে বেশিরভাগ লোকই হলো দিন মজুর। আপনি হয়তো দেখবেন আমার আশেপাশে অনেক বিল্ডিং এর কাম চলতেছে, তারা সবাই এই বিল্ডিং এ দিন মজুরের কাম করে, এরা সবাই খাইতে আহে, আর এরা সবাই খায়া আমার 10 টাকা বিলি দিয়ে যায়, পেট চুক্তি 10 টাকা। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে, এটা তো ভালো উদ্যোগ, অনেক মহৎ একটা উদ্যোগ নিয়েছেন। কিন্তু ভাই, এত খাবার খেয়ে মানুষ যাচ্ছে, মানে পেট চুক্তি খাবার বোঝেন? একটা মানুষ নিজের ইচ্ছা মতো যা খুশি তা দিয়ে খাবারটা খেয়ে চলে যাচ্ছে, এতে করে আমার জানা মতে 10 টাকা বিল। আপনার তো ব্যবসা লস হওয়ার কথা, তাহলে আপনি এতদিন ধরে ব্যবসা চালাচ্ছেন কি করে? জে না ভাইজান, আমার কোনো সমস্যা হয় না, ওই যে আল্লাহ আছে না, আল্লাহ চালায়। এই যে মনে করেন খাওয়া যায়, এতে আমার কোনো সমস্যা নাই। আর সব থেকে বড় কথা হইলো, আমি দুনিয়াতে যা টাকা কামাইতেছি এটা তো দুনিয়াতেই ঠিক যাইতে হইব, আমি কি এগুলা নিয়ে যাইতে পারো? অতএব আমি এগুলা না চিন্তা করি না, আল্লাহ আমার চালায়। ভাই, আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আর আপনার এই উদ্যোগ দেখে বোঝাই যায় আপনার মনটাও কত ভালো। সব কিছুই ঠিক আছে, আপনার লাভ লস সব কিছুর হিসাব আমি বুঝে গেছি, কিন্তু তারপরেও আপনার তো একটা উদ্দেশ্য আছে, আপনি কি উদ্দেশ্যে কাজটা করছেন? আসলে ভাইজান, যারা এই জায়গায় খাইতে আহে এরা তো দিন মজুর, আপনারা কইলামই, এরা যখন পেটে খিদা নিয়ে আমার এই জায়গায় খাইতে আহে, যখন আমার এই জায়গায় খায়া পেটটা ভরা যায়, তারা পেট ভরে খায়া যে তৃপ্তি পায়, তৃপ্তি পাওয়ার পর তাদের মুখে যে একটা হাসি দেখি আমি, ওটাতেই আমার পাওয়া যায়, ওটাতেই আমার খুশি, ওটাই আমার ইনকাম। সব কিছুই ঠিক আছে, কিন্তু দিন শেষে আপনি এত কিছু করার পরে আপনার পাওয়াটা কি? এটাই আমার খুশি আর এটাই আমার পাওয়া। আর তার থেকেও সবচেয়ে বড় কথা কি জানেন ভাই জান? আমার বাবা আমারে কইছিল, জীবনে যদি কখনো তোর একদিনের ইনকাম দিয়া কিছু দিন মজুর করে খাওয়ানো যায় তুই তাগরে খাওয়াইয়া দিবি, নিজে খাওয়ার পরও যদি থাকে তাহলে তাগর পিছিয়ে খরচ করবি, খাওয়াবি। আর তারপর থেকেই আমি শুধু আমার খাওয়ানোর পরে আমার যা টাকা পয়সা বাঁচে, যা খাওয়ান বাঁচে, আমি ওগুলো দিন মজুরের পিছিয়ে খরচ করার চেষ্টা করি, খাওয়ানোর চেষ্টা করি ভাই জান। যাক, আপনি যে সত্যি একজন মহৎ মানুষ, মানুষের সামান্য মুখের হাসির জন্য আপনি এত কিছু করতেছেন দেখে সত্যি খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, বর্তমান সময়ে এসে যে বাজার মূল্য, এই সময়ে এসে মানুষ এত কম টাকা দিয়ে পেট চুক্তি খাবার খেয়ে যাচ্ছে, আসলে আপনার উপর মানুষের অনেক দোয়া আছে আর আল্লাহর রহমত তো অবশ্যই আছে, তা না হলে এভাবে করে এই হোটেলটা আপনি চালাতে পারতেন না। যাই হোক ভাই, আপনার এই মহৎ উদ্দেশ্য যেন আজীবন আপনার মধ্যে বহমান থাকে, এই দোয়া করি আপনার জন্য। তবে ভাই, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনি যেভাবে মানুষের উপকার করছেন, আপনি যেভাবে বলেন আপনার যদি সাধ্য থাকে তাহলে আপনার কাছে যে টাকা আছে সেখান থেকে আপনি কোনো মানুষের উপকার করেন বা কাউকে খাওয়ান, ভাই আমারও এরকম অ্যাবিলিটি আছে যে আমি নিজে চলা বাদ দিয়ে, আমি আমার ফ্যামিলিকে চালানো বাদ দিয়ে আমি অন্য একজনকে খাওয়াতে পারবো বা তার উপকার করতে পারবো, তাহলে এই কাজটা আপনি তো আপনার হোটেল ব্যবসা দিয়ে করছেন, আমি কিভাবে করবো? এটা ভাইজান আপনি ভালো বুঝবেন, আপনি কিভাবে করবেন না করবেন। ভাই, আমার কাছে মনে হচ্ছে কি, আমি যে বর্তমানে যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগটা আপনার মাধ্যমেই আমি সেটা করতে পারবো, কারণ আপনি এখানে অনেকগুলো লোককে, গরিব অসহায় দিন মজুরদেরকে খাবার খাওয়াচ্ছেন। আমি যদি আপনার কিছু টাকা দেই তাহলে আশা করছি সেই গরিব দুঃখী বা যারা দিন মজুর আছে আপনার হোটেলে এখানে খেয়ে যাবে, সেই কাজটা আমি আপনার দ্বারা করতে পারবো। আর তাতে হবে কি,
গরিব দুঃখী অসহায়দের প্রতি যে আমার একটা ভালোবাসা, যে উদ্যোগটা আমি নিয়েছি, সেটা আপনার মাধ্যমে সফল হবে। আপনি যদি কিছু না মনে করেন তাহলে এই টাকাগুলো আমি আপনাকে দিতে চাই, কারণ আমি চাই আপনি যে উদ্যোগটা নিয়ে বর্তমানে গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছেন তার ভাগিদার যেন আমি হতে পারি। ভাই দয়া করে টাকাটা রাখুন। ঠিক আছে ভাইজান, আপনি দিনমজুরের কথা কইলেন তাই আমি টাকাগুলো নিলাম। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আজকে আমার পকেটে টাকা আছে, এটা একটা নতুন জায়গা, আজই আমি এখানে জয়েন করেছি। কিন্তু আপনার এই হোটেলটা যদি এখানে না থাকতো তাহলে হয়তো আমার পেটেও খাবারটা যুক্ত না। এরকম উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে করে যেন প্রত্যেকটা মানুষ সবসময় মানুষের পাশে এসে দাঁড়ায় এই দোয়া করি। আসি ভাইজান, আবার দেখা হবে। অনেক ভালো করে দেখ কার কি লাগবো।